তিন খাম করলে হজর সব পাইবে। জিগাইলা ইয়া রসুল্লাহ, তিন খাম করলে কিতা? বলে মা বাবার সেরা ভাই সন্তানে যতবার দয়ার নজরে চাইব হজর সব পাইব। একটা হজ, এবার আপনি হজ করিয়ে আইছেন 10 লাখ টাকা উমরা লগাইয়া করছে, যে হজ আল্লাহ কবুল করছে 9 হজর আর একটা উমরা হজর সব আল্লাহ দান করবো, খালি মা বাবার চেহারা পায় কোনো সন্তানে দয়ার নজরে চাইলে ফলুকা সুবহান আল্লাহ। বুঝে রসুল্লাহ জবান দিবার হরিত ইসলে আল্লাহ কবুল হরি লেছেন, জবান আমরা সারা মোটা হজ এবং একটা উমরা হজর সব পারাম। আল্লাহ দেই নবীরে কিলা দেই নবীল ওয়ালি দেই নেই ইহসানা কুরআন দিয়া তোমরা মা বাবার লগে বালা ব্যবহার হইও। আর রসুল্লাহ ইকান রে বাঙ্গিয়া দিয়া দিছ এর লাগি ও রসুলের উম্মতে মানিয়া চললা, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হজ্জর আর উমরা হজ্জর সওয়াব দিছ, এর লাগি আল্লাহ দেইনা নবিয়ে বাটিয়া উম্মত রে দরুকা দুনিয়া আখেরাত উজালা করছেন বলে দাস ভালো। জিগাইলা ইয়া রসুল্লাহ, মা বাবার চেরা বয়স আইলে হজর সওয়াব মিলে উমরা হজর, আর কোন কাম করলে হজ্জর সওয়াব মিলব? বলে তিন খাম করলে হজর সওয়াব পাইবা, এক খাম হইল মা বাবার চেহারা বাই দয়ার নজরে চাইলে হজর সওয়াব পাওয়া যায়। জিগাইলা ইয়া রসুল্লাহ, আর কোন ঘর যায়? ফজরের নামাজের বাদে আর নামাজ আছে নি? জি নাই, আমরা ফলই নড়ি না, কিন্তু আছে সাইরে হাত নমাজ পড়ে নিয়ে আসরা করো নমাজ পড়ুক সুবহানাল্লাহ। বেই লুটার বাদে সাহ বহর, এখন তো ওয়াজ যে করতাম আপনার, এখন তোর ওয়াজ হইল যে যেভাবে সুর দিয়েও বাহান ওয়ান করিয়া দু দিয়ে মশলা মাসাইল মানুষে শিকার জিনিস কই বুঝর জিনিস নাই, উদ্দেশ্য হইল কি হওয়া ফুটি যার কি আর দেহকে গিরাও হরিলা বুঝছে না, যখন ওয়াজও গান গাইব যত তো কোরআন আদি শুয়া জেগিয়ে বেশি গান গজল হইয়া ফালাইব তার ওয়াজ শুনল আপনি আমি বাগে দিব নি ওটা ফালাইতাম, এখন আমার সময় আর নি, এখন দাড়ি দুড়ি বাকি গেছে মর তাই গন্দি, এখন যদি আমার কিচ্ছু ভালা লাগে না মন হইয়া কোথাও হইলে খাটিব নি অঞ্জ ভাইব বুড়া বুথ হয়ে গেছে না। তিন খাম হললে হজ্জর সব পাইব, যুবক বাই হল বাড়িঘর মা বই নহল প্রত্যেকে খেয়াল হরে যান আমল হরে যান, মা বাবার চেহারা বাই দয়ার নজরে চাই যান, যবার আপনি মায়ার নজরে চাইবা বাপ আর মায় আস্থা দিন গালিবা, এরপরে এই সেই নানান নমুনার করবা আপনি ধৈর্য ধারণ করিয়া খালি আসিবার দয়ার নজরে চাইবা, যবার আপনি চাইবা একটা হজ এবার যার কবুল হয়েছে, একটা উমরা যার কবুল হয়েছে, একটা হজর আর উমরা হজর সব আপনার নামায় আমল আল্লাহ দান করে দিবা, হাজার হাজার হজর সব বাচ্চায় লইয়া উঠিব আল্লাহ রাব্বুল আলামিনে তানে মাফির ঘোষণা দিবা, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ফাওতনে মাতা পর্যন্ত এই মানুষটার জীবনের গুনাহ হয়তো মাফ করে দিলাম আল্লাহর ঘোষণা পড়ুক সুবহানাল্লাহ। জিগাইলা এখন কিতা হরা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, কোন নাম বললে হজর সওয়াব বলে ফজরের বাদে আর নমাজ নাই, ই নমাজের নাম এশরাকর নমাজ বলুক সুবহানাল্লাহ। খুব বেশি খেয়াল হরি দেখুন যান সাহাব বল, যদি কোনো মানুষ কেউ গরিব হইয়া থাকিয়া থাকুন যে কোনো অভাব অনটন বিপদ পড়ি যায় আল্লাহ আসতে এদিন কু ফজরের নমাজের নমাজ খান পড়িয়া নিরাই জায়গাত বইয়া আল্লাহ রে খালি আল্লাহ আল্লাহ জিকির করবা, এর বাদে আপনি জায়গা তো নে ডুলতা না, এর বাদে পড়া গোনা আরম্ভ করবা বারে দি সেইভাবে লুটি গেছে কিনি, যদি বেই লুটি যায় কি কিছু এর বাদে আপনি দুই রেখাত চাই রেখাতর কাম নাই মাত্র দুই রেখাত নফল নমাজ এশরাফর নিয়তে আপনি পড়িলেও কা এশরাফর নমাজ পড়িয়া আপনি আল্লাহর দরবার যেমনে হাত উঠাইবা, যদি কোনো ফকির গরিব অসহায় মানুষ থাকি থাকে ওতার জুকুমন তাসাউ বেগাইরি হিসাব আমার আল্লাহ এখন তার লাগি বে হিসাব রিজেক আমি তিয়ার করছি, তার আর বংশ বুনিয়াদ কোনো মানুষে কোনোদিন রিজেকর লাগি খেরুর দরবারও গিয়া হাত উঠানির কোনো প্রয়োজন তার আর লাগতো নাই। সে হয়েছেন সাহাব রসুল্লাহ রসুল্লাহ ওহান মানিয়া নি না আমরা ও মানা খান হইলে রসুল্লাহ বাটিছেই না আমরা পাইছি ফলুক সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনা খা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, নবী আল্লাহর রহমত এর কারণে এই রহমত আমরা পাইছি ফলুক সুবহানাল্লাহ। জিগাইলা এশরাকর নামাজ আপনি পড়ি লইছেন, তসবিহ আলিল আপনি পড়িলা, তসবিহ আলিল পড়ার বাদে শেষ বেই লুটি গেছে নমাজ পড়ি লইছে,
নমাজ পড়িয়া এসরা কর, নমাজ পড়িয়া যায় নমাজটা কি মাটির পাড়া মারবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামায়ে আমল এই বছর যে আপনি হজ্জ গিয়া বড় হজ করছেন যে সোয়াব পাইবা মকবুল হজ, আর একটা উমরা হজ্জ করছেন, একটা উমরা হজ্জর আর একটা মকবুল হজ্জর সোয়াব আল্লাহ নামায়ে আমল দান করব। হাশরের ময়দানও আপনি হাজি না হইলে আল্লাহ হাজির লগে জান্নাত নিবার, তারার লগে আল্লাহ হাশর করাই লইবা। এটা রাসূলুল্লাহ যেন হয়েছেন ঠিক নি, এখান যদি হইতা না তো আমরা এসরা কেউ করলাম নি। আল্লাহ দিসলা এক নিয়ামত নামাজ, আর রসুল্লাহ কইছেন আল্লাহর পক্ষত ঔ রহমত আমরা আদায় করিয়া এর লাগি আল্লাহ দে ওরা নবী বাঠরা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফলুক সুবহানাল্লাহ। আমি আমি কথাটা বুঝাই দিই, একটা হাদিসের একটা বিষয় হইল মানুষ ওয়াজ তো কিছু শিখতা নাই, মানুষে বুঝতো না, আপনারা জানেন তবুও আমি জানা দিই আর জিনিসটা হইল কি অন্তত পক্ষে মানুষের বেতরে থাকো। সাহাবি হলে জিগাই নিয়া রসুল্লাহ আর কোন কাম করলে অজর সোয়াব বলে আরো এক কাম করো যদি অজর সোয়াব পাই পাই। রসুল্লাহ ফরমাইন হেসর দশ দিন রমজান শরীফ যে রসুল্লাহর উম্মতে হেসর দশ দিন নিজর হাইয়া এতে গাফ করব, এতে গাফ তনে যেদিন শেষ হইব মসজিদ তনে মাটি ধরা মারবার আগে নামায়ে আমল ই ব্যক্তির আল্লাহ একটা হজ্জ আর একটা উমরা হজ্জর সোয়াব আল্লাহ দান করে দিবা। আল্লাহর রসুল এইখান যেন হয়েছে এটা কিতা হয়েছে ঔ রস আল্লাহর রসুলের জবান আমরা এখন ফালন করি আনি না না ঔ রসুলে আল্লাহ দেইনার নবীয়ে বাঠই আল্লাহর নবী আমরা আল্লাহর নবীর হতাতনে রহমত বাটি বাটি গেছেন কিয়ামত পর্যন্ত চলব ও এর লাগি কিয়ামত পর্যন্ত নবী আল্লাহর রহমত পড়ে গেছে সুবহানাল্লাহ। ও রসুলুল্লাহর হতার উপরে আমল করছে ওখটার নাম হইল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ রহমত দেন নবীয়ে বাটিয়া তুইয়া গেছেন উম্মতে ফালন করছেন এর লাগি নবী কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়ে গেছে সুবহানাল্লাহ। ওকে এখন এরে দিগ করি এখন সারা বেটির হালত কিতা হুরুরতে একটা তখন বড় আপনারা হইবে বলে মনে হয় খিতাই নাজ আমরা কইলাম আমি তো হইয়ার যে আদি আমি কুরানো নাইয়া পড়ছি আসা নাইনি আল্লাহ নিয়ামত বিস্তারিত আলোচনা করতাম আসা নাইনি প্রসঙ্গ ওয়াম্মা বি নিয়মতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহর নিয়ামতর আল্লাহর নিয়ামতর আপনি সদর হরতা আর এই সদর হান্দে যদি সেবে আপনি হরইন তো বরকতময় হইব আর কিয়ামত পর্যন্ত দরকার এইগুলো আলোচনা করলে এই নিয়ামত শেষ হইতো নাই আর নিয়ামতর বড় নিয়ামত রসুলুল্লাহ তাই নিলে রহমাতুল্লিল আলামিন আর রহমাতুল্লিল আলামিনের রহমত বাটি গেছে ইনের লাগি আমরা রহমত পাইছি ও কথাটা ফলুক সুবহানাল্লাহ। আমার আমার কথাই আপনারা কিছু কইতে পারেন এই বেড়ে হালি ঘুরেই ঘুরেই মাতে গিতার লাগি নবিয়া আল্লাহ দেই না নবিয়া বাট হইন তে নবিয়ে বাটিছই না নিউজ এতদিন হতা হইলাম ইয়া আল্লাহ একদিন আল্লাহর রসুল বোয়াত সাহাবি হলে হইন ইয়া রসুল আল্লাহ বলে গীতা ও যাই গীতা বলে আল্লাহ সব সব থাকি আল্লাহ কোন সময় বন্ধার উপরে কুশ হয় বলে যে সময় আল্লাহ বৃষ্টি দেয় ফলুক সুবহান আল্লাহ। ও বৃষ্টির মাঝে দুই জাত, একটা হইল অতিবৃষ্টি একটা হইল অনাবৃষ্টি, না হইলে বৃষ্টি না দিলে খেত কিরস্তি নষ্ট হইব অনাবৃষ্টি এটা হইল এক লান্নত গজব, আর বেশি দিলেই লইতে বন্যা হইয়া ধ্বংস হয়ে দিব কি এটাও নাই সচরাচর যে বৃষ্টি আল্লাহ দিন উপকারর লাগি আল্লাহ কোষ ওই সময় বৃষ্টি দিন যে সময় আল্লাহ কোষ জিগাইলা ইয়া রসুল্লাহ আর কোন পর্যায়ে এর থাকি বেশি আল্লাহ খুশি হইন কোন সময় বলে যদি হেরুরে আল্লাহ বেমার দিলে খালি আপনার বেমার হয়ে যাও বলে কি তো হয়েছে বলে ও বেটা খাইতা পারতাম আরো আট তিন দিন ধরে মনে মনে হয় এক সপ্তাহ আগে আইয়া হয়েছিল চাষা মরে হওয়ার সময় টেকা দিই যার দিছে না এখন যেমনি হয়েছে বেমার আঁটিব আর গাউ ও দেখছো নি সেদিন গেছে আরো ফাঁসশো টেকার লাগি দিল না এখন খারাপ না বলে আল্লাহ টাকাও লাগছে মর বাদে মানে হইছে নি আল্লাহ রিজে বল করে লিছে এটা মানুষ আছে নি ধরম দেখরা সমাজ ওইটা রসুলের উম্মত হল ধরম দেখলা উম্মত আছে নি না নাই
আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষে কোনো মানুষের দরম দেখে ইজাতর কোনো অবস্থা হেরুর থাকে, যতক্ষণ পর্যন্ত তার উপরে ই মুসিবত আইছে না, আল্লাহ তারে দুনিয়ার তনে উঠেই লইতে নাই, এই দরম দেখা তনে যে মানুষ বিরত রয়েছে, আমার আল্লাহ কইন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, বৃষ্টির জড়ি জেলা পড়ে তার উপরে আল্লাহর রহমতের জড়ি পড়ব, আর রাহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করে দিবে বলুক সুবহানাল্লাহ। ও রসুল্লাহ হইলা কি লাগিতা বলা যায় বলে ইয়া রসুল্লাহ বলে কিতা হয়েছে বলে কোন হাম করলে আল্লাহ বেশি খুশি তা কইন বলে যদি বৃষ্টি দেই, এর থেকে বেশি আল্লাহ খুশি কোন সময় তা কইন বলে যদি আল্লাহ খেরুরে বেমার দিলে, এর লাগি আল্লাহর রসুল্লাহ বেমারির লাগি নির্দেশ আছে, যদি কোনো মানুষ বেমার হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে আতইমুল জাইয়া ওয়উদুল মারিদ ওয়া ফাকুল আনি, আতইমুল জাইয়া ফেট মুক্কা মানুষরে আপনি খাওয়াইতা, ওয়উদুল মারিদ বেমারি হইলে বেমারির সেবা যে করব, ওয়া ফাকুল আনি একজন মানুষ যদি ঋণই হয়ে যায় এই মানুষরে আপনি ঋণ মুক্ত করে দিতে পারো, সয় জেলা হোক কষ্ট কুশিস করিয়া মানুষের কাছে কইয়া ই তিন খামজার মাঝে থাকব, আল্লাহ খুশি হইয়া রসুলের উম্মতরে আল্লাহ একাধারে মাফ করতে থাকবো বলুক সুবহান আল্লাহ। আল্লাহর রসুলের জবানোর এই তিন কথাটা কেয়ামত পর্যন্ত উম্মতরে রসুলুল্লাহ বাটিয়া গেছেন বলুক সুবহান আল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রহমত দেনেওয়ালা আর ও নবীয়ে রহমত বাটনেওয়ালা বলুক সুবহান আল্লাহ। এখন ওকে আরো প্রসঙ্গ, এখন জিগাইলা তিন খাম হললে আল্লাহ খুশি তা কইন, ফয়লা খাম হইল মনে আছে নি সাহাবহত কোনটা হইছে, ফয়লা খাম হইল বৃষ্টি দিলে, বাদর খান বেমার, জিগাইলা ইয়া রসুল্লাহ এর থেকে বেশি আল্লাহ খুশি হইন কোন সময় বলে যদি আল্লাহ হেরুরে একু ফুড়ি সন্তান দান করেন হলুক সুবহান আল্লাহ, আমরা হালিয়ে হতগু ফুড়ি নই যাও কি তিন ফুড়ি একগু হয়ে গেছে বাদরবার হয়ে গেছে, এখন বাহর নাহর ভান্দা ও তত বড় ফুলাইয়া হুম হকুর সাত হুয়া হকুর হাস গু হিগুর সাইড গু আমার ধাক্কা হয়েছে, খালি ফুড়ি নরা খালি ফুড়ি নরা হলুক আস্তা ফিরুল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইন যারে আল্লাহে একজন দুইজন তিনজন অথবা খালি মেয়ে সন্তান দান করছে, জি আচ্ছা ও বারে কিছু মানুষে আটিবা তারা সিন্নির টাইম হইলে আশা করি খেউ রইতা নাই, আশা করি সব মানুষের সিন্নির টাইমে খের উড়ে আপনি উবা হরাইতে হরতা নাই, সব আল্লাহ দিলে এইবার নাইলে ও এলাকার মানুষ তারা মেহমান নাই নি আমরা, আজ যে আমরা দাওয়াত করলে আমার সাবজাদা আইলা মই বেলা এক আমি বেলা একজন দুর্বল মানুষ হরুমুখা শরীর উরিল নাই এর লাগি মুই মেহমান নাই নি, এখন যে মানুষে মেহমানের সদর ধারে না, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনব এ মানুষের কর্তব্য হইল তার মেহমানের সম্মান করা, ফলুক সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা সাবহল, তিন খাম হইল মেয়ে সন্তান যারে দিছেন রসুলুল্লাহর ফুয়াই নাসলানি নাই মারা গেছে, যেমন কি আলো হলো ফুড়িন তোর কি পাওয়ার হায় রে হায় তা রসুলুল্লাহ বড়াই যাচ্ছি তো, আল্লাহর রসুলে এমন এক ফয়সলা দিয়া দিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই বলে আল্লাহর রসুলে জানাই নেমাল ওয়ালাদুল বানাত তাহার কথা রসুলুল্লাহ সহি হাদিস শরীফের রওয়ায়ত, ফুড়িন সন্তান উত্তম সন্তান খুব বালা, সাহাবি হলে জিগাইলা ইয়া রসুলুল্লাহ খাম খাজ এই সেই কুন্তা নাই ফুড়িনতে তো বেড়া লাগাই দিবা, এর লাগি আল্লাহ আসতে আমরা কর্তব্য ইয়া দাঁড়াইলো ফুড়িন তোর ব্যাপারে কিতা আল্লাহর রসুলে ফরমাই যার এক ফুড়ি দুই ফুড়ি
তিন ফুড়ি আল্লাহ দিলাইছেন, পাঁচ কোটা হোকা সাত ফুড়িটা হোকা, কোনো রকম লেখাপড়া করাইয়া আপনি টাইটেল পাস করা আর এম এ পাস করানির কথা নাই, ফাঁসক নমাজ বুজর বুঝ তারে তরতিব মতো ইকাইয়া যদি ফরর ফর করি করি আল্লাহর রাস্তায় বিয়া শাদি কেউ দিয়া দিলাই, তাহলে এই যেন যে মেয়ে সন্তান যে আসিল এই মেয়ে সন্তান ওলা যদি কোনো বাফে তার মায় তার সন্তান দে দরুকা ফরজ ওয়াজিব সুন্নত মস্তাব নফল হিকাইয়া বিয়া শাদি দিলাই, রসুল্লাহ আঙ্গুল দি দেখারা ঔ দেখো ঔ দেখো ঔ আঙ্গুল আর ঔলা ঔ আঙ্গুল, আমিয়ে আর মা বাপে লালন ফলঞ্জের বাচ্চারে হরছিলাম ব্যস্ত যদি তাকি ব্যস্ত যদি তাকি, তাহলে আমরা মা বাপর লালন ফলনহারি সন্তানে আর আমিয়ে ব্যস্ত ওলা তামু রসুল্লাহ আঙ্গুল দি দেখাইল ফলুকা সুবহান আল্লাহ ফলুকা সুবহান আল্লাহ, মা বাপে গরুর তারে লালন পালন খরদার না খরদার না মাথিন না চাব বউ কথার উপরে লালন পালন কর, আগরে যুগ আছিল ফুলিন্তর কোনো মূল্য আছিল না, আপনারা ইতিহাস চকা আগে মা বাপর আমরা তো এখন আইয়ামে জাহিলিয়তর যুগ অসভ্য বরবর যুগ, এরপরে দরকার এরপরে দরকার ও যেন এমন দরকার নিকৃষ্ট যুগ আছিল জাহিলিয়তর যুগ, এই যুগর নাম হইল আইয়ামে জাহিলিয়ত বর্বর অসভ্যর যুগ, বাপ পড়ি সেইটা তারা চিন্তা না, বড় বিপদর সম্মুখীন ফুড়ি সন্তান মেয়ে সন্তান যা রয়ে গেছে মেয়ে সন্তান যে মাংস রয়ে গেছে তার এই বাপর আর মার ওলা বেজ্যতার ইলা অপমান ই পরিমাণ এ পরিমাণ দরকার লজ্জিত মানুষ হইতো আল্লাহ নুতানে মেয়ে সন্তানের বাপ বানাইলেছ মা বানাইলেছ, মেয়ে সন্তানের বাপ মেয়ে সন্তান যা রইতো মানুষে ঘৃণা করত নয় বছর পর্যন্ত মানুষের অপেক্ষা করতাম মানুষে মরেন না না দেখতা, নয় বছর পর্যন্ত সন্তান যদি মরে না মা বাপর উপরে বড় এলাকার মানুষে ও টাইমে ই মেয়ের মা এবং বাপরে মা এবং বাপর ইজ্জত মারবার লাগি বিভিন্ন জায়গা থাকিয়া দরকার ও এলাকার মানুষ চরিত্রহীন মানুষ আছিল এরপরে দরকার নাফরমানি করি এই মেয়ের ইজ্জত মারিলেই তো এর লাগি ফুড়িন সন্তান হইল গি ই যুগল লাগি বড় বাদ সন্তান আছিল কোনো মূল্যায়ন আছিল না দেখতে পারত না, আইন করে দিলে তারা মেয়ে সন্তান নয় বছর পর্যন্ত অপেক্ষা করবা ইগু মরেন না না বাস্ত, নয় বছর গত হইয়া যাওয়ার বাদে নয় বছর গত হইয়া যাওয়ার বাদে যদি মেয়ে সন্তান মরে না বাপে আর মায়ে গাছ কুদিলেই ভাই হয় জঙ্গল আর নইলে বড় মাঠও নিয়া গাছ কুদিলেই না আর এর বাদে ঠাউয়া মারি দরুকা ফালাই দিলা জিত্তা আর এর বাদে দরুকা জিত্তা তারে মাটি দি খবর দেওয়া হইতো ফলু গাছটা ফেরুল্লা, আহ কত বড় বর্বর অসভ্যর যুগ আছে নিজের মেয়ে সন্তান রে নয় বছর অপেক্ষা হতো আর মরে না যদি তাহলে নিজে ঠাউয়া মারি গাত কুদিয়া ঠাউয়া মারি গাত ফালাইয়া আর জিত্তা মেয়েঠারে গাড়িলেই তো ফলু গাছবি, রসুল্লাহ একদিন ওলা বইয়া গো ফররাম মসজিদের নববীত এখন মদিনার মসজিদ হাই রে মসজিদ বইয়া গো ফররা এমন টাইমে এক ব্যক্তি মুসলমান হয়েছে নতুন আইয়া খান্দা দল আর কইল ইয়া রসুল্লাহ আমারে দুঃখ কইতাম বলে খরে ওয়া কিতা বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ফলজার এক দুঃখ আমার এক মেয়ে সন্তান আল্লাহ দিছিলা ই মেয়েটা অথ এত যে মেয়ে এনে নি মেয়ে সন্তান মেয়ে সন্তান রে খবর করি আনা হইল খান বলে এক খাম করার দরকার বলে সন্তান আল্লাহ দিয়া দিলেইছেন মেয়ে সন্তান যেরা যেরা আসেন এরা চলবা কিলা রসুলুল্লাহ রে খান্দরার খরা অথ বালা ফুড়িয়াছিলাম মা অথ মায়া আব্বা আব্বা হইতো আর কলজা ঠান্ডা হয়ে দিত গিয়া আমি যখন চিন্তা করেছি ইয়া দেখি এই যুগ তো আমার ফুড়ি আছে এইগুলো তো মান ইজ্জত মারিলি আরও কৌ দরকার নয় বছর ফাড়ি দিলে অসভ্য বর্বর সন্তান যারা আছেন জঘন্য এটাই আমার ফুড়ির মান মারিলি বা মা বাপর ইজ্জত যাইব এখন আমি করা করতাম কিতা